এযুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এযুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামীক ধৈরা মারে, আছে না না। আরে উল্টো দেখি নারী এখন স্বামীক ধৈরা মারে, আবার কেস করিলে যাব জীবন সারা, পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল ভাবি হলো আরাই। কি ডিজিটাল ভাবি দেখেন না, স্বামীক ধরে মার, হাই রে। নারী নির্যাতনের আইন আছে, আর আমার ঘরে বউ যদি আমার ধরে পেটে, থানা যদি মামলা দিবের যায় মামলায় নেয় না কথা কন। এক স্বামী ঝগড়া লাগে বউ কোছে, এই তোর টুটির উপর পারা দেমো, ভালো করে কর, কি কইছে বউ, বউ কইছে তোর গলার উপর পারা দেমো, এই কথা বলছে, পারা দেয়নি। বউ যায় থানাত মামলা দিয়েছে 23 ধারায়, স্বামী তাই আমার গলার উপর পারা দিবের চাইছে, বুকের উপর লেখেন, পুলিশ মামলা লিছে 14 ধারায় স্বামী গ্রেফতারও করছে, কথা কি বোঝেন না। আর স্বামী রাতের বেলায় বউ বুকের উপর সরে গলা ঠেসে ধরছে, ওই মনে মনে করছে আল্লাহ বউ না সেকেন্ড ড্রাই, এতই দোয়া দরুদ পড়ছে যখন বউ ছাড়িয়ে দিছে, পরের দিন থানা যা করছে রাতের বেলায় আমার বউ তাই আমার বুকের উপর সরে গলা টিপে ধরে মেরে ফেলে দিবে, লেছে কই তুই কি হিজড়া রে, তুই কে মামলা দিবে রে, তার মানে স্ত্রী মারিবের সাথে তাতেই মামলা হয়, আর স্বামী মারে ফেলে দিবে লিস্ট তো তারপরে মামলা হয় না, কথা কর। তাহলে এই দেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন? 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আইনটা চাই, কারণ আমরা খুবই বিপদে, খুবই বিপদে আছি, এজন্য পুরুষ নির্যাতনকারী নারী আছে না নাই? স্বামীকে মারা পেটে, স্বামী যদি বলে 10 টাকা দাও, বউ কয় 10 টাকা কিসে, না টাকা কি তোর বাপ দিছিল কামাই করে, টাকা নষ্ট করা শিখছে বেয়াদ, স্বামী শাসন করে আছে না, জোরে কোন আছে না না। স্বামী যদি বলে বিবি রে কাপড়টা ময়লা হয়ে গেছে একটু ধুয়ে দাও, কয় হ্যাঁ প্রত্যেকদিন তোমার কাপড় ধোয়া লাগে, ছোট বাচ্চার মতো জিরি ছুটি ল্যাটেস করে বসো, এত ময়লা হয় কা, আমি কি দাসী নান্দি বসো, টাকা কয় টাকা দাও মাসে, চাকর পাছো আমার কেরে। স্বামী কসে এক কথার বউ খালি ঝড় তুলছে তুফান উঠছে, এলে তো ডিজিটাল ভাবি কথা কন। ভাইয়ের টাইমই নাই, ভাই কয় তোর চোখ খারাপ, তুই কাপড় জীবনে কিনছিল আমার জন্য ভালো, দে টাকা দে মার্কেট যাচ্ছি, দে স্বামীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে যায়, ওই মার্কেট হচ্ছে মার্কেট করতেছে, ভাবি ডিজিটাল ভাই মার্কেট করে, আর ওই ডেড ব্যাটারি 1.5 বছরের সোলটা আর কোলর দিয়ে গেছে, ওই এখন ওই মার্কেটের এক কোণার দাঁড়িয়ে থেকে কয় বাবা কান্দিস না, টস টস কান্দিস, তোর মা আসছে বাবা আসছে, কতক্ষণ না কা ছেলে নাই হলে বুঝবার বাবু, হলে বুঝবার বাবু, এলে হলে ডিজিটাল ভাবি কথা কন, ঠিক না বেটি? স্বামী টাইমই দেয় না, এরকম মহিলা আছে না নাই? তাহলে টাইম দেবে কেমনে, কারণ ও সারাটা দিন বসে বসে যে সিরিয়ালে দেখে, ওই সিরিয়ালের মধ্যে দেখবেন একটা পুরুষের তিনটা বউ, চার পাঁচটা মানে প্রেমিকা বাইরে আছে ওদের সাথে ঢলাঢলি কোলাকুলি করে, এলে দেখে দেখে বইয়েরা প্র্যাকটিস করে, আর গোলাম রব্বানি হুজুর যদি স্টার জলসার গান কয় তাই মন খারাপ কর, গাইবো গাইবো বলবো এটাই শেষ, চোখ সরে না মন ভরে না, মানুষ কি আসতেছে আরো, দেখেন দেখেন পিছনে দাঁড়িয়ে আছে, এ ভাই কি ফজর হবে এটি, বলবো 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 বলবো, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, ঠিক ঠিক বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মেলন তিথি, না বুঝি আপিসি পোলা খোঁজে জীবন সাথী, কথা কয় না, বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝি আপিসি পোলা খোঁজে জীবন সাথী, আরো আছে রাখি বন্ধন এ যেন ভাই নতুন কান্দন, পুরল রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, ঠিক আরে সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা, দেশটারে বাসাইয়া গেল হাই রে কিরণমালা,
সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা দেশটারে বাসাইয়া গেল হাইরে কেরন মালা আরো আছে প্রতিদান এ যেন ভাই নতুন গান পুরলো রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ঠিক না ভাই ঠিক সন্ধ্যেবেলা শুরু হয় কুসুম দোলা দেখে কত নীলফামারির ডিজিটাল খালা রাতের বেলায় হয় ভজ গোবিন্দ দেখা পায় মা বোনের কি যে আনন্দ আছে না নাই স্বামী ডাকা বলে তুমি গোবিন্দ আমি ডালি চলো না ভালোবাসার খেলা খেলি ওলে দেখে দেখে ওরা খালি প্র্যাকটিস করতে যে স্বামীর স্বামীর হাত ধরে করছে আকাশে বাতাসে মানে বাড়ি আর বাড়ি নাই পুরো বাড়ি হয়ে গেছে সিনেমা হলের শুটিং কথা কন না কে মুসলমান গোলাম রব্বানি এলে বাস্তবতা কথা ধরে বাস্তব তুলে ধরে সারা জীবন কিচ্ছা কাহিনি ওয়াজ বসে তো অনেক শুনছেন কিন্তু এলে টাটকা আপডেট নতুন ওয়াজ জীবনে শোনেন এটি এলে ওয়াজ বানিয়ে বানিয়ে কয়ে যাচ্ছে নতুন এলে কোনো কিতাবে লেখা নেই এলে আমার ইটা গুলগুল শরীফত থেকে করছি কষ্ট পাচ্ছেন নাকি আমার এইবার শেষ মহিলাদেরকে আর একটা কথা বলেই যায় নারীদেরকে এখন এত কষ্ট দিলাম পর্দার কিছু শুনানোর দরকার আছে বলবো এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্দাশীল নারী নাম তার ফাতিমাতুজ্জোহরা কথা বলেন ঠিক না ঠিক এজন্য মা বোনদেরকে বলে দাও মা নোংরা সিরিয়াল দেখো না মা কি লাভ আজ থেকে 30-40 বছর আগে নারীরা মারা গেছে তারা তো সিরিয়াল দেখেনি তাদের কি দিন যায়নি মা আপনারা কেন বসে বসে নোংরা সিরিয়াল দেখতেছেন এই জন্য তো আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে না আগেকার মা বোনেরা আরে সন্তান পেটে থাকলে কোরআন শরীফ নিয়ে পড়ছে নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া পড়ছে সারাদিন বিপদের দোয়া পড়ছে এই জন্য সন্তানগুলো বাড়িতে হয়েছে সিজার করা লাগেনি আর এখন এখন কি করে ওই ডিজিটাল ভাবি কি করে এটা সিয়ার দেয়া নিয়ে যাচ্ছে স্বামী হেলান দেওয়া সিয়ার এলইডি লাগিয়ে দিছে বিল্ডিং ওত কথা কোন ঠিক না আছে মন খারাপ করছে সারা দিন ওই ভাবে যদি আমি কটকটি কিরণ মালা রাখি বন্ধ নিলে আজেবাজে নাটক দেখে বকুল কথা সাত ভাই চম্পা কথা কোন নাকে এই যে নাটকগুলো দেখতেছে এই নাটকগুলো বসে বসে দেখার কারণে আর মাজা ব্যথা কোমরের ব্যথা আবার ওই যে গাওত পানি লাগিচ্ছে স্বামী কইছে স্বামী রে শরীর কোমার চলিচ্ছে না মনে হয় বাচ্চা কাচ্চা কালকেই হবি তুমি আমাক কিডনিক দিয়ে যাও সিএনজি ডাকো গাড়ি নিয়ে আসো হাসপাতাল কিডনিক আল্লাহও নাই নবীও নাই নামাজও নাই কোরআনও নাই কথা ঠিক আর আগেকার মা বোনেরা প্রসাবের বেদনা উঠলে স্বামী বলছে তুমি একটু মসজিদে যায় নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো কথা কয় না আর ওই মহিলা ঘরের ভিতরে ঢুকে খালি বিপদের দোয়া পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কি সুন্দর দোয়া পড়ছে আর এখনকার ভাবিরা ওই কেরন মালা কাটকটি দেখে ওর শরীর আর চলতেছে না যখন একটু বেদনা উঠতেছে একটু কষ্ট করে যে বাচ্চা কাচ্চা হবি বাড়ি তোলে কষ্ট করে ধান দাতি না আমি খালি করছে হাসপাতাল কিনিক সিএনজি আনো গাড়ি আনো আমার তো আর হাসপাতাল আলাদা তো বসে আছে ডাকাতি করার জন্য কিসের সেবা এখন সেবার নামে খালি ডাকাতি ওদে এক বুড়ে চাচাক মারে ফেলে দিল কয়েকদিন আগে সোল মারে ফেলে দেয় আজে বাজে চিকিৎসা ভুল চিকিৎসা করে ইঞ্জেকশন দেওয়া লাগবে একটা দেশে একটা মরে যায় কথা কন না কে ভুল চিকিৎসায় মানুষ মরিচ্ছে না ওর গরে টেকা কামারে দন্দ মাথা ঠিক নাই ইঞ্জেকশন দেওয়া লাগবে একটা দেয় আর একটা কথা কোন তোমরা যাওয়া মাত্র করছে না রোগীর অবস্থা খুবই সিরিয়াস ওরা নরমাল ডেলিভারি হোক এটা ওরা সাইন ওরা খালি করছে রোগীর অবস্থা খুবই খারাপ এখনই কাটালে কয় কাটো কাটো তখন নিয়ে যায় এই যে আপনার ছেলে সন্তান হয়ে যায় আপনি বকশিশ দেন কয় বইয়ের অবস্থা কয় আছে ভালোই আছে পেট কাটা ব্যয় করে তুই ভালো থাকবি না কথা কোন ঠিক না বেটি কষ্ট পাইলেন আপনারা এজন্য এখন সব সিজার এদেলে সব সিজারের মাল এদেলে সব সিজারের মাল আর এদেলে সাসা এলে একটা কো সিজার করে আমি সিজার সারা ছয়টা মা আমার আমার ছয়টা সন্তান দিয়েছে আল্লাহ কবুল করুক আমার মায়ের আল্লাহ নেকায়েত দান করুক সিজার করা লাগে হাসপাতালেও যা লাগে সুবহানাল্লাহ আর এখন 3 মাস পেটের ভিতরে আছে 3 মাস আমি এলে কথা বলছি অনেকে মন খারাপ করছে ইউটিউব থেকে আমাকে গালিও দেয় 3 মাস হয়নি চাচা 3-4 মাস হয়নি স্বামী কয় কুদ্দুস কয় কি আছে
কয়না সলতানে পরীক্ষা করে আসে আমার এই পেটের ভিতরে লেডিস না জন্ডি স্বপ্ন না শাকিব খান স্বামী ক্লিয়া যায় আলতা সুনুগ্রাম করে এটা এটা পরীক্ষা করে দেখে স্বামী যখন বলছে কি সন্তান করলো ডাক্তার কয় ছেলে শোনো ছেলে আসতেছে 2 কেজি মিষ্টি নাও 2 কেজি মিষ্টি নিয়ে পাড়া প্রতিবেশী বাড়ি দিচ্ছে পাড়া প্রতিবেশী লোকজন কাছে কে বাড়ি তোমার বইয়ের না 8 মাসের কথা শোনো সোল কি আজকে হলো কয় না আজকে একটু দেখলাম পরীক্ষা করে ছেলে হলো আল্লাহ মনে মনে বলে বান্দা বান্দি রে এত কষ্ট করে সন্তান একটা সুরক্ষিত ফি করর মাকিন একটা সুরক্ষিত জায়গায় সন্তান লালন পালন আমি আল্লাহ নামাজ কালাম রোজা সবকিছু বাদ দিয়ে খালি ডাক্তারের কাছে টাকা দেওয়া আর প্রত্যেকদিন যায়লে এক্সরে করে পরীক্ষা করে আলতা সোনোগ্রাম করে এতই যখন তো ডাক্তারই প্রিয় তে আমি আল্লাহ রিক্স নিলাম না ওই সন্তান ওই কাটিয়ে সেটে আসবি কথা কন ঠিক না ঠিক আচ্ছা কোন তো এত দুনিয়াতে যে কুত্তে আছে এই যে কুত্তাগুলো যখন প্রসাবের বেদনা ওঠে দেখেন আমাদের মুসলমানের ঈমান কতটা খারাপ আমি বলতেছি না হাসপাতাল ক্লিনিক খারাপ হ্যাঁ রোগী যদি অসুস্থ বেকায়দা হয় অবশ্যই নিয়ে যাবেন সুস্থ তাদের জন্য সেবা দেওয়ার জন্য হাসপাতাল আল্লাহ কবুল করুক আমিন কর কিন্তু ভালো করে বুঝেন একটা কুত্তা যখন প্রসাব বেদনা ওঠে কুত্তা এই যে বাচ্চা কাচ্চা দেয় না কথা কয় না কুত্তা কুত্তার বাচ্চা দেয় না প্রসবের যখন বেদনা ওঠে কুত্তার তখন কান্দা শুরু করে উ আল্লাহ কয় কান্দিস কেরে চুপ কর রে তোর জন্য কোনো হাসপাতাল নাই মেডিকেল কলেজ কোনো ডাক্তার নাই তুই চুপ কর তোর পেটের ভিতরে যে কয়টা আছে আস্তে আস্তে বের হবে 1214টা হয় হাসপাতালে যাওয়া লাগে না একটা কুকুরকে সেজার করা লাগে এটা কুত্তার ঈমান আছে ভালো আমাদের ঈমান তার চাইতে খারাপ কথা কর না কে আল্লাহ পাক আমাদেরকে গোলাম রব্বানীর কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।